আজকে আমি পরিচয় করিয়ে দেব আমাদের সেই সোনাইডাঙ্গা গ্রামের, যে গ্রামে বেড়ে উঠেছি আমি। তাই আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার সিংড়া উপজেলার 7 নম্বর লালুর ইউনিয়নের সেই ছোট্ট একটি গ্রামে। গ্রামের নাম সোনাইডাঙ্গা, যার সৌন্দর্য এবং অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সত্যি গ্রাম্য জীবনটা এত সুন্দর বা মধুময় হয়ে থাকে, বিশেষ করে গ্রামের মানুষ বা গ্রামের মেঠোপথ সত্যি অফুরন্ত সুন্দর। বিকেলবেলা সেই মৃদু হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখলে আপনার মন পরিপূর্ণ হয়ে যাবে। এখানে মূলত এক ফসলি আবাদ হয়ে থাকে, 6 মাস স্থল থাকে আর 6 মাস অথই সমুদ্রে হারিয়ে যায়। এখন 34 মাস, তাই স্থল সময়। এখানে প্রচুর পরিমাণে ইরি ধান হয়ে থাকে, পাট আবাদ হয়ে থাকে এবং চৈতালি যে আবাদগুলো আছে এগুলো এখানে হয়ে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আর কিছুদিন পরে এখানে প্রচুর পরিমাণে জলের সমাগম হবে, তখন মূলত নৌকা পথে যাতায়াত করা হয়। সত্যি নৌকা চড়তে কার না মন চায় এবং জল দেখতে কার না ভালো লাগে। এখনকার সৌন্দর্য আর তখনকার সৌন্দর্য দুটোই পরিপূর্ণ। গ্রামের পাশেই রয়েছে সরু নদী, একে বেঁকে বয়ে গিয়েছে গ্রামের ধার ঘেঁষে। সত্যি নদীর অফুরন্ত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। যেদিকে চোখ যায়, যত দূরে চোখ যায়, শুধু মাঠ আর মাঠ। এই রূপ যেন অফুরন্ত এক সৌন্দর্য বয়ে নিয়ে আসে, আর এই রূপের পরিবর্তন বর্ষাকালে। তখন সেখানে শুধু জল আর জল, যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু জল আর জল। আমরা আশা করব সেই সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামে আসবেন আর বিকেলবেলা সেই মৃদু হাওয়া শরীরে স্পর্শ করাবেন না, তাই কি হতে পারে? সত্যি বিকেলবেলা যে সৌন্দর্য, মৃদু হাওয়া এতটা প্রাণবন্তকর, তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি যারা গ্রামে কখনো এসেছে বা গ্রামে কখনো এসেছে, তারাই একমাত্র বলতে পারবে গ্রামের সৌন্দর্যটা কতটা অপরূপ মুগ্ধকর হয়ে থাকে। আপনি না চাইলেও আপনাকে খালি পায়ে হাঁটতেই হবে, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। গ্রামের শুরুতে রয়েছে নদী পারাপারের জন্য একটি বাঁশের সেতু। নদীমাতৃক দেশ বাংলাদেশ আর মাছে ভাতে বাঙালি, এর সম্পূর্ণটাই রয়েছে আমাদের এই সোনাইডাঙ্গা। এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং নানান প্রজাতির নদীর মাছের সৌন্দর্য আলাদা, আর এই মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে। সত্যি শৈশবকালটা যেন আমাদেরও এমনভাবেই কেটেছে, নদীর সেই সৌন্দর্য, নদীতে ঝাপাঝাপি, নদীতে অনেক সময় ধরে স্নান করা, পুরোটাই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, যা বারবার ফিরে পেতে চাইলেও হয়তোবা ফিরে পাওয়া যাবে না। এবং সত্যি এত সুন্দর একটি পরিবেশের মধ্যে আমরা ছিলাম, যা আপনাদেরকে কখনো বলে বোঝাতে পারবো না। এটি আমাদের প্রাথমিক বিদ্যালয়, গোপেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করেছি।
এখানে বিকেলে প্রচুর লোকজনের সমাগম হতো, খেলা মাঠে খেলাধুলা হতো। সত্যি শৈশবকালটা যেন আনন্দে এবং উল্লাসে কেটেছে আমাদের। সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করব। আশা করছি পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, আর আমিও চেষ্টা করেছি আপনাদের একটু ভালো লাগাতে। এই ছিল আমাদের গ্রাম, এই ছিল আমার গ্রাম, যার সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে তোলে, আর আশা করছি আপনাদেরকেও মুগ্ধ করে তুলবে। সো যে যেখানেই আছেন সকলে অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আশা করছি বর্ষাকালের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবেন আমার আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, সকলকে আবারও ধন্যবাদ।